أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله কোরআনের ইসলাম বাদ দিয়ে মানুষেরা আজ নিজেদের বানানো ধর্মকে প্রাধান্য দিতে যেয়ে কেউ হাজার দানা তাসবি ব্যবহার করছে, কেউ শত দানা তাসবি ব্যবহার করছে, আর এই তাসবি পড়ে নিজেদের পক্ষ থেকে বানানো কিছু অজিফা পাঠ করে তারা সবাই জান্নাতে যেতে চায়। কোরআনের দৃষ্টিতে আদৌ কি যাওয়া যাবে? আমরা ভারত উপমহাদেশের ধার্মিক মুসলমান এবং আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানদের মাঝে দেখতে পাই তারা কুলখানি করে, তারা মিলাদে নবী করে, মিলাদে আলী পালন করে, মিলাদে খাজা এবং মৌলুদ শরীফ আর পীরদের নামে খতমে খাজেগান, লাখি দুরুদ, দোয়া ইউনুস সম্মিলিতভাবে বসে তারা পাঠ করে, খতমে বুখারি করে, খতমে কোরআন করে, বড় পীরের নামে ওরস করে, ছোট ছোট পীরদের নামে শিনি বর্তন করে, মাহফিলে তারা অজিফা পাঠ করে, দরগাতে হাজিরা দেয়। এইগুলি করে তারা মূলত জান্নাত পেতে চায়। কোরআনের দৃষ্টিতে এগুলির কোনো একটি ইসলামের কোনো অংশ নয়। ইসলাম এগুলি কি মুসলিমদেরকে পূর্বেই বলে দেওয়া হয়েছে যে মুসলিমরা এইসব জিনিস থেকে একেবারে নির্লিপ্ত, এরা কখনো এইসব কাজগুলি করে না। তবে ভ্রান্ত ধার্মিকরা নিজেদের মন গড়া এবং কল্পনার জোরে এসবগুলি করে নিয়ে যাচ্ছে। অথচ 49 নম্বর সূরা হুজুরাত এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বাযাজ জন্নি ইসমুন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদেরকে জল্পনা কল্পনা থেকে বাঁচিয়ে রাখো, কারণ অধিকাংশ জল্পনা কল্পনাগুলি হচ্ছে গুনাহ। এখন 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এমন কিছু জিনিস যা মুসলিমদের জন্য হারাম রয়েছে যা করা যাবে না। প্রথমে তো শুকরের মাংস খাওয়া যাবে না, স্বইচ্ছায় যেসব প্রাণী মারা যায় সেসবগুলি খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, এই রক্ত কারো শরীর থেকে বের করে হোক অথবা যে কোনোভাবে হোক না কেন, খুনাখুনি এসব কিছুই করা যাবে না। আর হমা উহিল্লা বিহিলি গাইরিল্লা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো ধরনের মানব উৎসর্গ কিছুই করা যাবে না, এগুলি হারাম। মৃত্যু ব্যক্তিদের নামে যে সমস্ত যশন এবং জুলুস করা হচ্ছে, তাদের উপলক্ষে যে সমস্ত মানুষদেরকে খাওয়ানো হচ্ছে, এগুলি সবই হারাম। যে কোনো প্রতিষ্ঠানে মানুষকে একত্রিত করে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কোনো কিছু খাওয়ানো হয়, সেটা গোশ ভাত হোক, শিমনি হোক, এগুলি সবই হারাম। এখন যে সমস্ত নিয়ম নীতি তৈরি করে নিয়ে এই লোকগুলি লাখি দরুদ এবং খতমে বুখারি, খতমে কোরআন, বড় পীরের নামে ওরস যা কিছু করে যাচ্ছে, এগুলি সবই কোরআনের দৃষ্টিতে অমুসলিমদের প্রথা, অমুসলিমদের কাজ। এগুলি কোনো একটি রাসুল করেননি, সাহাবারাও করেননি, কোনো নবীদের থেকে এই সব কাজগুলি হয়নি। দোয়া ইউনুস সম্মিলিতভাবে পড়ার চেয়ে যখন আপনি কোনো বিপদে পড়বেন আপনাকে সরাসরি পড়তে হবে, এটাই হচ্ছে ইউনুস রাসুলের সুন্নাহ। যখন আপনার কোনো ধরনের সমস্যা সামনে আসবে তার সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা আছে রাসুল করিমের দাইনি সুন্নাহ। তো হাজার দানা তাসবি বলেন অথবা শত দানার তাসবি বলেন বা ফলের মালা বলেন, এগুলি জপলে কোনো লাভ হবে না, আর এগুলির কোনো এর সমর্থনে কোনো একটি আয়াত এই কোরআনের ভিতরে নেই, তাহলে মুসলিমরা কখনো করবে না। অমুসলিমদের যার যা ইচ্ছা সে তাই করে যেতে পারে।